রাজ্যের কৃষকদের জন্য খুবই খুশির খবর, কৃষকরা এবার প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের কথা মাথায় রেখে কৃষকদের স্বার্থে নানান জনমুখী প্রকল্প চালু করেছে। যেমন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, যা 2024 সালের প্রথম কিস্তি 2000 টাকা সকলেই পেয়ে গিয়েছেন। এই প্রকল্পে বছরে কৃষকরা 6000 টাকা দেওয়া হয়। এরই সাথে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প রয়েছে, সেই প্রকল্পে কৃষকদের ন্যূনতম 4000 টাকা এবং সর্বোচ্চ 10000 টাকা করে কৃষকরা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকরা পেয়ে যান। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প কৃষকদের জন্য চালু হলো, যেই প্রকল্পে কৃষকরা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পাবেন। কিভাবে আবেদন করবেন, কি কি কাগজ জমা দিতে হবে, আবেদনের শর্ত কি রয়েছে, কারা টাকা পাবেন, কারা পাবেন না, ফর্মটি বা কোথায় পাবেন বা কোথায় জমা করতে হবে, আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। কোনো প্লেস স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। আপনাদের স্ক্রিনে একটি লাইভ ফর্ম দেখতে পাচ্ছেন। বর্তমানে এই ফর্মটি রিলিজ হয়েছে এবং রিলিজ করার সঙ্গে সঙ্গে আমার দর্শকদের কাছে নিয়ে চলে এসেছি। প্রতি বলে সহ কৃষি অধিকর্তা প্রশাসন এবং একটি গ্যাপ আছে মহকুমা, তারপরে জেলা। সো আপনি যে মহকুমা থেকে বসবাস করেন সে মহকুমার নাম লিখবেন এবং যে জেলায় বসবাস করেন সেই জেলার নামটি এখানে মেনশন করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন কৃষক ভাতা পাইবার জন্য আবেদন পত্র। সর্বপ্রথম 1 নম্বরে আছে আবেদনকারীর নাম, যিনি আবেদন করছেন তার নামটি এখানে উল্লেখ করতে হবে। আর একটি বিশেষ ঘোষণা হচ্ছে পুরুষ এবং মহিলা দুজনে এই ফর্মটি ফিল আপ করে জমা করতে পারবেন। সর্বপ্রথম আমি এই ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি, তারপরে আবেদনের শর্ত কি কি কাগজ লাগবে ভিডিওটির শেষে আপনাদের দেখিয়ে দেবো, কোনো প্লেস স্কিপ করবেন না। 2 নম্বর বলেছে 2-এর ক-তে পিতা এবং স্বামীর নাম, এখানে তিনি যদি মহিলা হন তাহলে তার স্বামীর নাম লিখবেন এবং তিনি পুরুষ হলে পিতার নাম উল্লেখ করবেন। খ-নম্বর বলেছে আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স, নিজ প্রত্যয়িত প্রমাণপত্রের কপি যুক্ত করতে হবে, অর্থাৎ যে ডেটে তিনি আবেদন করছেন সেই ডেট হিসাবে তার বয়স কত হচ্ছে এখানে উল্লেখ করতে হবে। 18+ হলে 18, 19, 20 এভাবে আপনার বয়সটা এখানে উল্লেখ করে দেবেন। শারীরিকভাবে অক্ষম এবং পঙ্গু কিনা, তিনি যদি অক্ষম বা হ্যান্ডিক্যাপ হন তাহলে হ্যাঁ লিখবেন, না হলে এখানে না বলে লিখে দেবেন। আর এই ফর্মটি আপনি ইংরেজি এবং বাংলা দুটোতেই ফিল আপ করতে পারেন। 3য় বলেছে, অর্থাৎ 3 নম্বর কলমে বলেছে আবেদনকারীর পূর্ণ ঠিকানা, তার গ্রামের নাম লিখবেন, ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের নাম, পিনকোড নাম্বার, যে থানার আন্ডারে বসবাস করে সেই থানা, ব্লক এবং জেলা, অর্থাৎ আবেদনকারীর পূর্ণ অ্যাড্রেসটি এখানে সঠিকভাবে লিখবেন। তারপরে বর্তমানের স্থায়ী ঠিকানা, 4 নম্বর কলমে এটি উল্লেখ আছে। ক বলেছে ভোটার কার্ডের নাম্বার এবং স্টার দেওয়া হয়েছে, নিজ প্রত্যয়িত প্রমাণপত্রের কপি যুক্ত করিয়া হইবে, অর্থাৎ আপনার ভোটার কার্ড মাস্ট লাগবে, এখানে ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে আধার কার্ডের নাম্বার বাধ্যতামূলক নয়, অর্থাৎ আধার কার্ড আপনি দিতেও পারেন না দিতেও পারেন এবং নাম্বারটি এখানে মেনশন করবেন। 5 নম্বর বলেছে অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ ইকোনমিক কন্ডিশন, বর্তমানে নিজ মালিকানাধীন জমির পরিমাণ, ফর্মে সংযোজিত বিএল অ্যান্ড এল আর আই সংশয়ের সংশয়পত্র যুক্ত করিতে হইবে, অর্থাৎ তার কত পরিমাণ জমি আছে এখানে উল্লেখ করে দিতে হবে। ব্লকের নাম, যে এরিয়াতে তার জমি আছে সেই ব্লকের নাম, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং জমির পরিমাণ। এবং এখানে উল্লেখ আছে নিজস্ব এবং বর্গা জমি, তার নিজস্ব জমি হলে নিজস্ব জমি উল্লেখ করবে, বর্গা জমি হলে বর্গা জমি। তারপরে এখানে আরও কিছু কলম উল্লেখ আছে, উক্ত জমি নিজ হাতে চাষ করেছেন কিনা, এবং তিনি যদি নিজের হাতে চাষ করেন তাহলে হ্যাঁ করবেন, এবং কারো মাধ্যমে
চাষ করালে সেটি আপনি না করে দেবেন, বর্তমানে চাষ করেন কি না সেটিও এখানে লিখতে হবে। এবং অন্য সূত্র হইতে পাওয়া বলেছে ক, বিষয় হ্যাঁ হলে খয়ের স্থানীয় পঞ্চায়েতের শংসাপত্র আপনাকে যুক্ত করতে হবে। ছয়ের কতে বলেছে কৃষি শ্রমিক কিনা, অর্থাৎ আপনি দিনমজুর খাটেন কিনা, অর্থাৎ অন্যজনের জমি আপনি সেখানে কাজ করেন বা লেবারের কাজ করেন বা দিনমজুরের কাজ করে খেটে খান, তাহলে যদি হয় তাহলে এখানে হ্যাঁ করবেন, আপনি নিজস্ব জমি হয় নিজেই কাজ করেন তাহলে না করে দেবেন। এবং পশ্চিমবঙ্গে বসবাসের কাল, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন এখানে সালটি উল্লেখ করবেন ক্ষয়ের দাগে। সাত নম্বরে আসা যাক, তফসিলিভুক্ত জাতি বা তফসিলি উপজাতি কিনা, অর্থাৎ STSC হলে আপনারা হ্যাঁ করে দেবেন এবং তার প্রমাণ হিসাবে সার্টিফিকেটের জেরক্স লাগবে। আট নম্বর কলমে বলেছে আবেদনকারীর পরিবারের ব্যক্তিদের পূর্ণ বিবরণ, অর্থাৎ তার পরিবারে যে ব্যক্তিগুলো আছে তার স্ত্রী পুত্র তাদের এখানে ডিটেলস ভরতে হবে। তারপর এখানে আরও কিছু কলম দেওয়া আছে। ন নম্বর কলমে বলেছে কেন্দ্র এবং রাজ্য সরকার স্থানীয় পোষিত কোনো সংস্থা থেকে বা অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা, এখানে এই পরবর্তী আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর বা টিপসই, অর্থাৎ এই যে অংশটি দেখতে পাচ্ছেন যিনি আবেদন করছেন তিনি সিগনেচার জানলে, অর্থাৎ নিজের নাম সই জানলে নাম লিখে দেবেন এবং নাম সই না জানলে এখানে টিপসই করে দেবেন। এবং শনাক্তকারীর স্বাক্ষর ও পদমর্যাদা প্রধান গ্রাম পঞ্চায়েত সভাপতি পঞ্চায়েত সমিতি যে পঞ্চায়েতে আপনি সেখান থেকে আপনার এখানে সিলমোহর নিয়ে নিতে হবে। এরপরে এত দ্বারা জানা হয়তো যে শ্রীমতী বা স্ত্রী তার নাম লিখবেন, তার পিতার নাম, গ্রাম, পোস্ট অফিস, জেলা এগুলো পুরো মেনশন করে দিতে হবে, তার পঞ্চায়েত থেকে এই অংশটি সিল নিয়ে নিতে হবে। এরপরে কলমগুলি আপনারা দেখছেন এখানে BL, অর্থাৎ একটি পরবর্তী প্রসেসের জন্য আপনি যেখানে জমা করবেন সেটিও ভিডিওতে বলে দেবো, সেখান থেকে অটোমেটিক্যালি তারা এখানে সিলগুলো, এবং সভাপতি বুঝতে পাচ্ছেন পঞ্চায়েত সভাপতিরও এখানে সিল নিতে হবে, এবং তদন্তকারী অফিসারের স্বাক্ষর প্রতি স্বাক্ষর এটা তারা অফিসিয়ালি তারা এখানে করে দেবে। তো দর্শক বন্ধুরা বুঝতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের কৃষকদের যে 1000 টাকার ভাতার ফর্ম, এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের জমা করতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, জমির আরেকটি বলে রাখছি আপনি নিজস্ব কৃষক হলে, অর্থাৎ নিজে জমি থাকলে সেই জমির পর্চা আপনি উল্লেখ করবেন, বর্গাদার হলে সেই বর্গাদারও আপনাকে ডিটেলসে আপনাকে এর সঙ্গে জমা করতে হবে, এবং তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। এবং আরও কিছু ডিটেলসে জানতে হলে আপনার নিকটবর্তী যে কৃষি অধিকর্তার অফিস আছে সেখান থেকেও আপনি এ ব্যাপারে আরও ডিটেলসে জেনে নিতে পারবেন। এক নম্বর শর্ত আবেদনের 1/1/2024, অর্থাৎ 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী বয়স ন্যূনতম 60 বছর হতে হবে, অর্থাৎ 60 বছর বয়স হবে তবে আপনি এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। শারীরিকভাবে অক্ষম, ফিজিক্যালি চ্যালেঞ্জড হলে 55 বছর হলে আবেদন করা যাবে, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ তাদের বয়স 55 পুজলেই তারা আবেদন করতে পারবেন। সো দর্শক বন্ধুরা আরও ডিটেলসের জন্য আপনার নিকটবর্তী কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। আরেকটি বলে রাখছি, জেরক্স কপি আপনাদের যে ফর্মটি ফিল আপ করে অনেকে জমা করছেন বা করেন, জেরক্স কপি অনেক সময় অ্যাকসেপ্ট করতে চায় না, তা আপনারা কী করবেন সেখান থেকে অরিজিনাল কপি নেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক বন্ধুরা আরও কিছু কোশ্চেন বা কোয়েরি থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো। এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।